আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আচ্ছা, আজকে আমার পাশে নীরব আছে। নীরব নেত্রকোনা জেলা থেকে তোমাদের মতো আসছিল সৌদার ট্রেনিং একাডেমিতে, এসে ও প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার রহমতে প্রথম মাঠেই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে চান্স পেয়েছে। বুঝা গেছে? চান্স পর এবং সাফল্যের কথা শুনলে মানুষ করতালি দেয়। তোমরা করতালি দেওয়া ভুলে গেছো না? তো চান্স কিন্তু আসলে এমনি এমনিতে মানুষ কোনো জায়গাতে সাফল্য পেতে পারে না। একটা সাফল্য অর্জনের জন্য ওর পিছনে প্রচুর পরিমাণে প্রস্তুতি থাকে। নীরব নেত্রকোনা জেলা থেকে তোমাদের মতো স্বপ্ন নিয়ে আসছিল, এসে ওদের ব্যাচ 36তম ব্যাচ ছিল, ওদের ব্যাচে ও তোমাদের মতো ছিল, বসে ও কিন্তু চাকরি খাওয়ার চান্স পাওয়ার মিষ্টি কিন্তু সে খাইছিল। তোমরা যেমন আজকে নীরবের চাকরি পাওয়ার মিষ্টি খাচ্ছ, নীরবরাও কিন্তু চাকরি পাওয়ার মিষ্টি খাইছিল, কি বলো নীরব? আচ্ছা, এটা শুনি আর কি। নীরব কয়টা চাকরি পাওয়ার মিষ্টি খাইছিলেন? স্যার আমি টোটালি ছয়টা। মানে এক মাসের কোর্সে এসে ছয় জনের একাডেমির ছাত্র চাকরি পাওয়ার মিষ্টি খাইছে। তো একদিন আমরাও হয়তোবা তোমরা হয়তোবা একদিন চাকরি পেয়ে আসবা, এসে এখানে যারা নতুন জুনিয়ররা থাকবে প্রস্তুতির জন্য তাদেরকে হয়তোবা তোমরা একদিন মিষ্টি খাওয়াবো। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে আমাদের যেটা প্রথমত যেটা কাজ সেটা হচ্ছিল আমরা নীরবকে আগে মিষ্টি খাওয়াই, ঠিক আছে? নীরব আকারো ওকে, তুমি খাওয়াবো একটা। আচ্ছা, যাই হোক, এখন আমাদের একটা যেটা মেইন আকর্ষণ, যেহেতু ও চাকরি পাওয়ার পরে দেখো ও অনেক সময় নষ্ট করে ও কিন্তু একাডেমিতে আসছে। আসলে মিষ্টি খাওয়াটা বড় উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছিল ও তোমাদের সামনে কিছু অ্যাডভাইস দেবে, কিছু পরামর্শ দেবে। এই জিনিসগুলো তোমরা একটু শুনলে তোমাদেরও হয়তোবা কাজে লাগলেও লাগতে পারে আর কি। বোঝা গেছে? তো আশা করি তোমরা ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবা। নীরব কীভাবে প্রস্তুতিটা নিল, কীভাবে পরীক্ষায় গিয়ে সফল হলো, সব কিছু বলবে তোমাদেরকে। বোঝা গেছে? নীরব পারবা তো বলতে? ঠিক আছে, ভেরি গুড। ওকে, আমরা ক্লিপ লাগাই দিলাম, ঠিক আছে, তোমার পরিচয় দিয়ে বলো আর কি। আমার নাম মোহাম্মদ হিমেল, আমার বাসা নেত্রকোনা মদন উপজেলা। আমার মার্চ ছিল এপ্রিলের 5 তারিখ। তারপর আমি প্রথমে মাঠে যাই, মাঠে গিয়ে দাঁড়াই, আমার গ্রুপ ছিল রাইটার, স্টোর, পেট্রোলম্যান, রাইটার, 3 গ্রুপ থেকে টোটালি 1 জন নিয়েছে। আর এই 3 গ্রুপের মধ্যে টোটালি এই আবেদক ছিল 1200-1300 এরকম। আমার বন্ধু সিপত ছিল এখানে। তারপর আমরা প্রাথমিক মেডিকেলে আমি টিকছি, এই প্রায় 70-72 জনের মধ্যে টিকছি এই প্রাথমিক মেডিকেল 1200-র মধ্যে। এই তারপর এই প্রাথমিক মেডিকেল যারা টিকছে তাদেরকে রিটার্ন দেওয়া হয়েছে, রিটার্নে টোটালি 9 জন টিকলাম। আর এই 9 জনের মধ্যে আমি চতুর্থ হয়েছি। আর ওইগুলো স্যার এখানে যা পড়াই, মানে এর থেকে আরও অনেক সহজ আসে, এর থেকে আরও অনেক সহজ। এখানে যে যেগুলো পড়ায় মনে হয় এগুলো বিসিএসের জন্য, তো খুবই আরও খুবই সহজ। তারপর আমি চতুর্থ হইলাম। চতুর্থ হওয়ার পর তারপর মেডিকেলে ডাক হইল, মেডিকেলে আমরা টোটালি 9 জন যাইলাম। 9 জনে যাইলে ওর মধ্যে 8 জনই বাতিল হইলো, আলহামদুলিল্লাহ, শুধু আমি একলা টিকলাম। আলটিমেটলি যেটা দেখা গেল, ওদের 3টা ট্রেনে 1200 জনের মধ্যে অ্যাপ্লাই করে ওখান থেকে আলটিমেটলি 1 জন মাত্র চাকরি করে, তাহলে টোটাল 1200 জনের মধ্যে 1 জন হলো। বোঝা গেছে? আরও তো অন্যান্য ট্রেড ছিল, পেট্রোল ম্যান ছিল, বোঝা গেছে, এমরেসে নাবিক পথ ছিল, আরও অন্যান্য ছিল, কিন্তু ওগুলো মিলে কিন্তু দেখা যাবে হাজার হাজার ছেলে পরীক্ষা দিতে গেছিল। তো যাই হোক, তারপর কি হলো? মানে তারপর আমি বাই বাই হয়ে গেলাম। তারপর আমার এক্সপিরিয়েন্স দেখে স্যারেরা মানে বুঝতে পারছে, মানে আমি কোথাও কোচিং পড়ালাম। তারপরে আমার জিজ্ঞাইলো যে তুমি এই কোথাও কোচিং পড়লা নাকি? পরে আমি রংপুরের কথা বললাম, পরে কিছু বলে নাই। আচ্ছা, মানে চার বাই গেছে যে আমি কোচিং পড়ছি, মানে আমার অভিজ্ঞতা দেখে স্যার যা মানে প্রশ্ন করছে আমি সবই দিতে সক্ষম হয়েছি। দুই একটা অভিজ্ঞতা একটু বলো, কোন ধরনের প্রশ্ন জিজ্ঞেস? মানে আমি তো রাইটার গেছি, প্রথমে বাংলা বিষয় ধরলো, তারপর ধরলো গণিত, গণিত যেমন 13 নামতো 10, তারপর 11 গুণ 17 ওইগুলো ধরছে। তারপর বলছে যে তুমি তো রাইটার, তুমি কাজ করতে পারবা সারা রাত জায়গা, এমন হইতে পারে 3টা পর্যন্ত কাজ করতে হবে, রেজিস্টার পারবো।
তারপর কম্পিউটার বিষয়ে ধরলো তুমি কীভাবে প্রিন্ট করবা, কন্ট্রোল প্লাস পি কীভাবে সেভ করবা, কন্ট্রোল প্লাস এস, তারপর স্যারে বললো যে ওকে সিলেক্ট করা যায়। স্যার জুনের 25 তারিখ আমাদের ট্রেনিং শুরু, আমার জন্য সকলে দোয়া করবে, সবাই দোয়া করবে জুনের 25 তারিখ থেকে, 2022 সালের জুনের 25 তারিখ থেকে ট্রেনিং শেষ শুরু, যাতে আল্লাহ তাআলা অশেষ রহমতে ট্রেনিং শেষ করে যাতে একজন গর্বিত নাবিক হয়ে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত করতে পারে, মানুষের সেবায় যাতে নিজেকে বিলিয়ে দিতে পারে, বুঝা গেছে? আর নীরব যখন আসছিল ওর ডাক নাম হিমেল, আর ওকে আমি সবসময় একটা কথা বলতাম, নীরব মনে আছে কিনা আমি জানি না, ওকে বলতাম যে বাবা আমার আমার ডাকনামও তো হিমেল, যে আমার ডাকনামের সাথে তোমার ডাকনাম, তো তোমার কিন্তু মান সম্মানটা রক্ষা করতে হবে। তো নীরব শুধু বলতে যে স্যার চেষ্টা তো করতেছি, স্যার দেখা যাক, চেষ্টা তো করতেছি স্যার দেখা যাক। তো আল্লাহ তাআলার রহমতে ও যেদিন চাকরি পাইছে এবং আমি কনফিডেন্ট ছিলাম যে ইনশাল্লাহ ও আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে ওর মেডিকেলগুলো ঠিক করে নিছে, লিখিত পরীক্ষার জন্য যে পড়ালেখাটা করা দরকার ওর থেকে বেশি পরিমাণে ও লেখাপড়া করছে, বুঝা গেছে? এই কারণে তোমাদেরকে বলি শুধু ঘুমায় থাকলে হবে না, এখানে এক মাসের জন্য আসছো, প্রস্তুতি নাও ভালোভাবে, ঘুম ত্যাগ করে যা শেখাচ্ছে তাই করো না, দেখো তুমি পরীক্ষায় গিয়ে পারো কি পারো না, না পারলে তো আর এরা এসে চাকরি পেতে। আবার এরা যখন ছিল, এ যখন এক মাসের কোর্সে যখন ছিল, তখন ও বললো না 6 জনের মিষ্টি খাইছে, আবার ওরা আবার না পারলে তো চাকরি পেয়ে এসে মিষ্টি খাওয়াইতো না। তো তোমরাও একদিন সাফল্যের রাস্তায় যেতে পারবা। তো যাই হোক, আমি সবথেকে বড় খুশি হয়েছি যে ও কথাটা রাখছে যে স্যারের নামের সাথে নাম, যাতে স্যারের নামটা রক্ষা করা যায়, সেটা ইনশাল্লাহ পারছে আর কি। তো এই কারণে আমি খুবই খুশি। এখন আমার ফেসবুকে আমি ছবি দিছিলাম, একটু শেয়ার করছিলাম, এখন সেদিন আমার নামের সাথে নাম তো এখন আর নাম তো দেওয়া যায় না, ওই কারণে ওর ভালো নামটা নীরবটাই দিছে আর কি, স্যার সমস্যা, বোঝা গেছে কি? তো যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করলে অবশ্যই তোমরাও একদিন নীরবের মতো চাকরি পেতে পারবা। আর এই ডিফেন্সে সামরিক বাহিনীর চাকরিগুলো খুব সততার চাকরি, এখানে শুধুমাত্র নিজের যোগ্যতা থাকলে চাকরি পাওয়া সম্ভব, এগুলো চাকরিতে না লাগে দালাল, না লাগে টাকা পয়সা, না লাগে কোনো মাধ্যম, শুধুমাত্র নিজেকে ফিট করতে হবে, যদি ফিট করতে পারো তাহলে ইনশাল্লাহ এই যে নীরবের মতো তোমরাও চাকরি পাবে, বুঝে গেছে কি বলো স্যার? অনেকে তো মানে তোমাদের বাড়ির আশেপাশে অথবা গার্জিয়ান অথবা বড়রা বলে যে টাকা ছাড়া চাকরি হবে না, এতে তোমরা মন ভাঙো না, বুঝছো? মানে তোমরা প্রমাণ করে দেখা দিবা চাকরি নিয়ে যে টাকা ছাড়া চাকরি হয়, রাইট? টাকা ছাড়া যে চাকরি হয় এটাই তোমাকে প্রমাণ করে দেখি স্যার। দুনিয়াটা যদি এতই খারাপ হইতো তাহলে মানুষ আর সামরিক বাহিনীতে ঢুকে দেশ সেবায় জীবনটাকে উৎসর্গ করতে, তারা অনেক সৎ এবং নিষ্ঠা বলে দেশ সেবায় নিজের জীবনকে তোমার আমার আগেই তারা উৎসর্গ করতে রাখে, দেখেছে কি? তো একটা মহৎ পেশায় নীরব অংশগ্রহণ করতে যাচ্ছে, নীরবের জন্য আমাদের একাডেমির পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা থাকলো এবং অনেক দোয়া থাকলো, ঠিক আছে? আর নীরব আর কিছু যদি বলার থাকে তোমার? তারপর তোমরা বাসায় গিয়ে প্রতিদিন রেগুলার এক্সারসাইজ করবা, সারে যে ব্যায়ামগুলো করা তোমরা এই ব্যায়ামগুলো করবা, মানে নিবিড় অনুশীলন আর প্রবল প্রস্তুতির ছাড়া মানে চাকরি পাওয়াটা খুবই কষ্ট, মানে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে হবে না, মানে চেষ্টা চালিয়ে যেতে হবে, বুঝছো? এটাই চেষ্টা চালাইতে হবে, ঠিক আছে? চেষ্টা হার কখনো ছেড়ে দেবে না, হাল কখনো ছেড়ে দেওয়া যাবে না, চেষ্টা চালায় রাখলে ইনশাল্লাহ সফল হওয়া যাবে। আমি প্রতিদিন বাড়িতে গিয়ে প্রায় 2 ঘন্টার মতো ব্যায়াম করছি প্রতিদিন, যেদিন দৌড়তে পারছি না সেদিন হাঁটছি, তারপরে ব্যায়াম ছাড়ছি না, প্রতিদিনই প্র্যাকটিস করছি, জি স্যার প্রতিদিনই। এখন কি বলে এলাকার তোমার বন্ধু, মানে স্যার আমি প্রথম প্রথম যে সময় ব্যায়াম করতাম তো সবাই দেখতো, মানে একটু অন্য চোখে দেখতো যে চাকরি না ডাক্তার নাই ব্যায়াম করে প্রতিদিন, তারপরে আমি লজ্জা যেতাম না, সকলের সামনে ব্যায়াম করতাম, আর এখন তার কেউ কিছু বলতে পারে না, এখন আর কেউ কিছু বলে না। অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে, কান দেওয়া যাবে না, সবসময় প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি যদি ভালোভাবে নেওয়া যায় তাহলে ইনশাল্লাহ সফল হতে পারবে। আর আমাদের লিখিত পরীক্ষার জন্য এখানে যা করানো হয় এবং যা সাজেশন দেওয়া হয় এবং বইটা যে দেওয়া হয় সোজা গাইড,
এগুলো বললে তো ওরা মোটামুটি ইনশাল্লাহ জি স্যার স্যার বললাম এই তো স্যার এখান থেকে মানে আরও দুজন স্যার আছে যারা পড়ায় এগুলো যদি তোমরা ফলো করো মানে এরটা কি আরও সহজ বিষয় আসবে মানে তোমরা বুঝতে পারবা মানে পরীক্ষা দিলে বুঝতে পারবা কতটুক সহজ এই হচ্ছিল আজকে মোটামুটি ভিডিওর বিষয় জানি না তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগছে কি একদম সাফল্য পেয়ে সামনে এসে কথা বললে একটা স্পিড বাড়ে না স্পিড বাড়ে গেছে এখানে অনেকে আছে যে আজকে চাকরি পাওয়ার প্রথম মিষ্টি খাওয়া কিন্তু অনেকে তো শোনো যে চাকরি পাইছে কিন্তু অনেকে তো মিষ্টি খাওনি কিন্তু আজকে নীরবের হাতে ইনশাল্লাহ চাকরি পাওয়ার মিষ্টি খাওয়া আশা করি তোমরাও যাতে একদিন নিজের যোগ্যতা চাকরি পেতে আর সোজা ট্রেনিং একাডেমির জন্য সবসময় সবাই দোয়া করবা প্রস্তুতি করাই যেভাবে গাইডলাইন দেই ইনশাল্লাহ তোমরা যাতে আরো বেশি বেশি করে নিজের যোগ্যতা চাকরি পাও বোঝা গেছে কি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ নীরব ধন্যবাদ অসংখ্য সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল লিখিত মৌখিক শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।